সেতু নির্মাণের জন্য বরাদ্দ 14 লক্ষ টাকা, কাজও চলছে যথারীতি, কিন্তু সংশ্লিষ্ট কাজে শুভঙ্করের ফাঁকি। নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে সেতু নির্মাণের কাজ। অভিযোগ মুঙ্গিয়াকামী ব্লকের কাকড়াছড়া এডিসি ভিলেজের অধীন বাহাদুর সর্দার পাড়ার বাসিন্দাদের। তবে অভিযোগের সত্যতা উঠে এসেছে ক্যামেরার ল্যান্সে। ছড়ার উপর সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ এলাকাবাসীর। অভিযোগ নিম্নমানের কাজ হচ্ছে জেনেও উদাসীন সংশ্লিষ্ট দপ্তর। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের অধীনস্থ কাকড়াছড়া এডিসি ভিলেজের অধীন বাহাদুর সর্দার পাড়ায়। তেলিয়ামুড়া পূর্ত দপ্তর থেকে মুঙ্গিয়াকামী আডি ব্লকের অধীনস্থ কাকড়াছড়া এডিসি ভিলেজের অধীন বাহাদুর সর্দার পাড়ায় প্রায় 14 লক্ষ টাকা ব্যয় করে ছড়ার উপর পাকা সেতু নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু ওই এলাকার এলাকাবাসীদের অভিযোগ, ওই পাকা সেতুটি নির্মাণ করতে যে নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে তা অতি নিম্নমানের। তাছাড়া রড ব্যবহার না করেই ঢালাই দিয়ে ব্রিজ নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীদের। তবে ব্রিজটি নির্মাণের কাজের দায়িত্বে থাকা লোকজনদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীদের তরফে একাধিকবার নিম্নমানের কাজের অভিযোগ করতে গিয়েও কাজের দায়িত্বপ্রাপ্ত লোকজনদের কাছ থেকে সঠিক কোনো সদুত্তর পায়নি এলাকার লোকজন। সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ করলেন ওই এলাকার এলাকাবাসীরা। সামুং তো বরক নিজে তো সামুং রথ সারা নি দালাই রুমে বিঙ্গাম্বার পুরানো রোজা সেরাং সিট লুকাই বলছেন বর্তমান নাই দো একদম হামিয়া সিমেন্ট কম বালু বেশি সিপস গবাং আনতে খেয়ে রেজাক্তা আমার ইঞ্জিনিয়ার বুঝাইলে মা ইঞ্জিনিয়ার বুঝ এমনি কাজ সাজায় করবো না চিন্তা বুঝি স্যার চিনি কোনো বর বিধানসভা এমএলএ না ফাইনে খেয়ে নি স্যার যাতে নাই নাই আমি ফোন নম্বর ফাইনে কাকা ফোন বাইতে সার মাঝে আছে কন্ট্রা বকর দিবা এমনি হয়তো খবর এই অবস্থায় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের আশঙ্কা, এই নিম্নমানের সামগ্রী দিয়ে সেতুর কাজ করার ফলে সেতুর স্থায়িত্বের প্রশ্ন রয়েছে। ঠিক অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হবে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের। কিন্তু এই কাজের দায়িত্বপ্রাপ্ত সরকারি বাবুরা কেন মুখ খুলছেন না, কেন এলাকাবাসীর অভিযোগের জবাব দিচ্ছেন না, অনেকেই সন্দেহ এই কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারের সাথে সরকারি বাবুদের সেটিং হয়ে যায়নি তো। তবে নিম্নমানের সামগ্রী দিয়ে সেতুর কাজ করার ফলে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ ধুমায়িত হচ্ছে। যে কোনো সময় তা গণবিক্ষোভের আকারে আছড়ে পড়তে পারে, আর এর দায় অবশ্যই নিতে হবে দায়িত্বপ্রাপ্ত সরকারি বাবুদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।